আজকে আমাদের 125 না স্যার 125 বোর্ড মিটিং হলো আর এসজেডিএ আমরা এর আগে বলেছিলাম আমরা আইএসও সার্টিফিকেশনের জন্য আইএসআই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা প্রেয়ার দিয়েছিলাম এবং আমরা কাজটা করেছি করার পর ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড আন্ডার মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এটা আমাদের সার্টিফিকেট এটা দিয়েছে সাবজেক্ট অফ সার্টিফিকেশন ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ফেসিলিটিস টু রেগুলেট ল্যান্ড ইউজ টু ক্রিয়েট সেক্টর স্পেসিফিক প্রজেক্টস ফর প্রমোশন অফ স্টেট কমার্স অ্যাক্টিভিটিস অ্যান্ড ম্যানেজ প্রপার্টিজ ওন বাই এসজেডিএ টুয়ার্ডস ইম্প্রুভমেন্ট অফ সিভিল অ্যামিনিটিস এক্সক্লুডিং সব আছে তো আমরা এই আইএসও সার্টিফিকেশন আইপোর্টের জন্য আমরা ইনভেস্টর পেয়েছি তারা ওখানে রেল ওখানে নিয়ে যাবে রেল লাইন তারা নেবে এবং সেটা পিপিপি মোডে হচ্ছে এবং তারা আমাদের একটা রেন্ট ইত্যাদি দেবে কত কোটি টাকা দিচ্ছে 2.5 কোর্স আমাদের দিচ্ছে এবং প্রত্যেক বছর আমাদের যে টাকাটা দেবে তাতে 14 কোর্স আমরা ওদের থেকে টোটাল পাবো 11 বছর 11 ইয়ার্সে আমরা 14 কোর্স তাদের কাছ থেকে পাবো 2.5 কোর্স তারা আপফ্রন্ট আমাদের দিচ্ছে এবং তারা তাদের খরচে ওখানে রেল লাইন ইত্যাদি ওই ডাইপোর্টে নিয়ে যাবে এবং নিয়ে গেলে ওখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বড় কাজ না না প্রথম আপফ্রন্ট দিচ্ছে আর আর বাকি যে রেস্ট টাকাটা থাকছে 11 কোটি সে 14 কোটি সেটা 11 বছরে ইকুয়াল ইনস্টলমেন্টে দেবে প্রসেসিং ইউনিট একটা আসছে নামটা কি অর্পিতা অর্পিতা অ্যাগ্রো আরেকটা এলএমজি